এক নাবালিকার সাথে অশালীন আচরণের অভিযোগে উত্তেজনা ছড়ালো সালানপুরে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় বাসিন্দারাই অভিযুক্ত চারজনকে ধরে সালানপুর পুলিশের হাতে তুলে দেয়। ধৃতদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এই ঘটনায় আরও দুজন জড়িত বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। তাদের অভিযোগ, গত এক মাস ধরে ওই চারজন নাবালিকাকে উত্ত্যক্ত করছিল। শুক্রবার সকালে ওই নাবালিকা পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। মেয়েটির বাবা বিষয়টি প্রথমে পড়শিদের জানান। এরপরই গ্রামের বাসিন্দারা অভিযুক্তদের বাড়িতে যান। চারজনকেই বাড়ি থেকে বার করে মারধর করে গোটা গ্রাম ঘোরানো হয় বলে অভিযোগ। কান ধরে উদ্ভাস করানো হয় তাদের। তখন তখন ডেকে দিয়ে যায়, বিস্কুট মিস্কুট নানা খায়, লোভ ধরায়। ওই ছোটো ছেলে চলে গিয়েছে, চলে যাওয়ার পর কাকিমা আর জানে, কাকিমা আমাদেরকে বললে এই ঘটনা। তারপর আমরা জানালাম সবাইকে, জানার পরে এই রাস্তা এইটুকু আমরা চাই। বয়স তো বলছি আমি ঠিক জানি না, সিক্সে পড়ে। যে যে যেভাবে করা যায় ঘরে হারিয়ে নির্যাতন করছে, দেড় মাস করেছি। এখন কিছুই বলেনি কী করে, রিপোর্ট লিখে গিয়েছি, একজনকে অ্যারেস্ট করেছি গ্রামেরই সামনে পাড়ার। হওয়ার মেনে নিয়েছে যে আমরা এইসব করি। এদিকে নাবালিকার স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে পাঠানো হয়েছে স্থানীয় হাসপাতালে। অন্যদিকে ধৃতদের রবিবার তোলা হয় আসানসোল আদালতে। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল।